নড়াইলের কালিয়ায় যুবলীগ কর্মী হত্যাকাণ্ডের জেরে নয় মাস ধরে বাড়ি ছাড়া দুই শতাধিক পরিবার গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর এমনকি আদালত থেকে জামিন পেলেও ঘটনার প্রায় নয় মাস বাড়ি যেতে পারছেন না প্রতিপক্ষরা নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নয় মাস আগে নড়াইলের কালিয়া উপজেলার পেরোলি গ্রামে অনেকগুলো বাড়িতে একযোগে হামলা ও ভাঙচুর চালানো হয় অভিযোগ রয়েছে যুবলীগ কর্মী আজাদ শেখকে হত্যার পর তার অনুসারীরা এসব হামলা চালায় ওই হামলার পর গ্রামটির দুশোরও বেশি পরিবার গ্রাম ছাড়া নিজ বাড়িতে ফেরার নিরাপত্তা চেয়ে পনেরো এপ্রিল পুলিশ সুপারের কাছে আবেদন করেন ভুক্তভোগীরা চার পাঁচজন মানুষ গন্ডগোল করেছে এরা আমরা জানি না কিছু আমরা আমি ছিলাম মসজিদে ছিলাম

লুটপাট করে নিয়ে গেছে কালে বুড়ে নিয়ে গেছে অবশ্য গ্রামবাসীর বাড়ি ঘরে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নিহতের ভাই আর এই যে আসামিরা যা এই যে দূরে যা যা বলতিছে যে আমাদের এলাকা ঢুকতে দিচ্ছে না বা আমাদের অমকরে তমকরে এই করতেছে আসলে এগুলো মিথ্যে এগুলো সত্য না আর এই যে ঘর বাড়ি এই যে পোড়া পুড়ির যে মালি মামলা করিছে আসলে তো আমরা তো ভাইয়ের সঙ্গে আমরা তো কাতর আমরা তো যাইনি গ্রামের স্বাভাবিক পরিবেশ ফেরাতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ কোর্টে দিন মামলা কোর্ট বিচার করবে সেখানে বিচারক যেটা মনে করেন কিন্তু যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী বিচার হবে বাট জানমাল নিরাপত্তার যে দায়িত্ব বাংলাদেশ পুলিশের আমরা এখানে খুব অ্যাডামেন্ট আমরা থাকা অবস্থাতে আসামি বাড়িতে উঠতে পারবে না তার বাসায় থাকতে পারবে না এটা হতে দিব না আধিপত্য বিস্তারের জেরে বাবু শেখ ও শহিদুল মোল্লা গ্রুপের দ্বন্দ্বে দুই সালের ২০ জুলাই খুন হন আজাদ এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে তখন বিশ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন News desk, this TV.